নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র অমরপুরের ছবিমুড়া। ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কাজ সম্পন্ন, তথাপি আরও অসম্পূর্ণ সংস্কার কাজ সম্পন্ন করা হবে বলেও আশ্বস্ত করলেন বিধায়ক রঞ্জিত দাস। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম অমরপুরের ছবিমুড়া। সারা বছরই এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের ব্যাপক সমাগম। উপরন্তু শীতে পিকনিকের মরশুমে এই পর্যটন কেন্দ্রটি যে বিশেষ করে পর্যটকদের অধিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে তা বলাই বাহুল্য। শীতে এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের যে পরিমাণ সমাগম ঘটে তা কিন্তু আশানুরূপ। রাজ্যে একটু একটু করে শীতের পরশ অনুভূত। এর মধ্যেই বর্তমান রাজ্য সরকার ছবিমুড়া পর্যটন কেন্দ্রকে নতুন করে সাজিয়ে তোলার কাজে হাত দিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কিছু কিছু সংস্কার কাজ সম্পূর্ণ। ছবিমুড়া পর্যটন কেন্দ্রের উন্নয়ন কল্পে ইতিমধ্যে রাজ্য সরকার 58 কোটি টাকা প্রকল্পের মঞ্জুরি দিয়েছে বলে জানিয়ে বিভিন্ন সংস্কার কাজের পরিকল্পনার কথা জানালেন বিধায়ক রঞ্জিত দাস। ইতিমধ্যে সেটা দেওয়া হয়েছে, এর মধ্যে সেটা কাজ টাজ করা হবে। তো আপনারা যেটা বলেছেন এটা ঠিক, কারণ এই ছবিমুড়া যেভাবে বাইরের থেকে পর্যটকরা আসে টাসে, এটা এভাবে এখন বর্তমানে এতটা পরিষ্কার নেই। মাঝে আমাদের সেক্রেটারি এটা একটা সময় সেটা দেখেছি, এবং কিছু কিছু মূর্তি যেগুলো আমাদের পুরান দুর্গার মূর্তি সেগুলো কিছুটা পরিষ্কার করা হয়েছে। এখানে একটা তুইছা মাথায় জায়গা আছে যেটা ন্যাচারেল জল পড়ে, তো খুব বিউটিফিকেশন, খুব সুন্দর। এটার ব্যাপারে আমি সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, ডাইরেক্টরও ছিল, তারা এই ব্যাপারে একটা এস্টিমেট করবে। এস্টিমেট করে সেইভাবে কীভাবে সেখানে যাওয়া যায় সেখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বর্তমানে যে আমাদের গুহাটা আছে, গুহাটা যে অনেকদিন পরে সেটার কাজ করা হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে জল আসা এবং টেকনিক্যাল কিছু ভুলত্রুটির জন্য সেগুলো ভেঙে গেছে। এখন সেখানে মানুষের যাওয়ার অসুবিধা হচ্ছে। তো এই বিষয়টা আমরা ডাইরেক্টর বা সেক্রেটারির সঙ্গে কথাবার্তা বলেছি, এবং আমিও পরবর্তী সময়ে আমি মিনিস্টারের সঙ্গে কথা বলবো যাতে এগুলোকে আমরা অনস্বীকার্য আংশিক সংস্কারের মাধ্যমে ইতিমধ্যে অমরপুরের এই ছবিমুড়া পর্যটন কেন্দ্রে নতুন রূপে সজ্জিত। এবং অদূর ভবিষ্যতে যেহেতু এর আরও সংস্কার সাধন করা হবে, সে দৃষ্টিকোণ থেকে এই পর্যটন কেন্দ্রে যে আসন্ন মরশুমে পর্যটকদের কাছে আরও অধিক আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।